কল আসলে ভাই আমি কিন্তু রং নিয়ে শুরু করে দিয়েছি হোলির ভিডিও তো তাড়াতাড়ি আপলোড করব তোমরা দেখবে শুধু আর আজকে গিমবেল ভাড়া করে নিয়ে ভিডিও শুট করার জন্য যখন বলবে তখন ভাই কিছু তোমরা অনেকেই বলো দিদি তুমি আমার কমেন্টে ডিপ্লে দাও না তো চলো তোমরা আজকে নাচ দেখতে থাকো আর আমি তোমাদেরকে আমার কমেন্টে ডিপ্লে দিতে থাকি ফার্স্টে সুরজিৎ দাস লিখেছে দিদি তোমাদের দোকানটা কোন জায়গায় করেছো গো তো আমাদের দোকানটা পাঁচপুতা পুরন্দপুর বাজারেতেই করেছি লাবুনী ঢালি লিখেছে এটা কোথায় দিদি এটা হলো পুরন্দপুর বাজারে রিমি সামার্ত্য অফিশিয়াল লিখেছে ভালো আছি তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি তো গাইস ভীষণ পরিমাণে কষ্ট লাগছে আর আজকে বুঝতে পারছি আমার হালুয়া টাইট হয়ে যাবে কারণ অনেকদিন পর ক্যামেরায় নাচ করছি কারণ যেহেতু আমাদের ক্যামেরাটা বিক্রি করে দিয়েছিলাম তোমরা জানো সেই জন্য একটা ভাইকে আমরা বললাম আজকে ক্যামেরার সাথে গেম বেলো নিয়ে এসছো ওটা দিয়ে শ্যুট করছি তো তোমরা শুধু শ্যুট টাইম মানে আমরা কি কী কী করি

শাবনুর খাতুন লিখেছে দিদি তুমি প্রেগনেন্ট তো এটা পরে বলবো আমি তো একজনের নাম মানে নাম দেওয়া নেই ইউজার নেম গাছের পাতা সবুজ আকাশের রঙ নীল তোমাদের ভালোবাসা থাকবে চিরদিন বা খুব সুন্দর হয়েছে কমেন্টটা আগে তো একটা জায়গায় নাচ করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আজকে শুট সেই কারণে এদিক ওদিক যেতে হচ্ছে অলরেডি এক মিনিটের ভিতরে দুটো তিনটে জায়গা আমরা চেঞ্জ করলাম আবার ওই সাইড দিকে যাচ্ছি আর ওই দুইজন আর ওইদিকে আমার ভাই এত সময় ব্লগ করছিল মানে আমার ব্লগ ধরে দিচ্ছিল মানে আমার পেছনে এখন তিনটে ক্যামেরাম্যান কষ্ট হচ্ছে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো বুঝতেই পারবো না যে তোমাদের কতটা ভালো লাগছে কি কি চলো এই জায়গাটাও স্য ভালো লাগছে ওখানে আসো ওই যে ওই কোনায় রঙ ওই যে যাও কাজ করতে হবে এসেছো কাজ না করলে হবে একটা বসে শ্যুট নেবে তার জন্য এখানে বসে পড়েছি আমাদের ক্যামেরাম্যান আর হেল্পার কিন্তু ওইদিকে গর্তের ভিতরে চলে গেছে পুকুর ভিতরে কারণ ওখান থেকে যারা শ্যুট নেওয়া যাবে না ভালো সেই কারণে তো চলো গাইস তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও আর কিছু বলার নেই ঠিক আছে এখানে নিচের দিকে যেতে হবে নাকি একটু পাশ থেকে নিতে হবে তাহলে ওই পাশে কিছু কাকু আর দাদুরা স্নান করতে এসেছিল এখানে তো ওরা আমাদেরকে বলছে কি আমাদের চ্যানেলের নাম কি আমরা যখন বললাম মোহন মিতালি লাভ ওরা আবার সার্চ করে দেখো এক জায়গায় গোল মিটিং করতে করতে দেখছে আমাদের ভিডিও বেশ তারপর রাজু সাহু লিখেছে দি ভাই ও দা ভাই তোমরা অনেক ভালো থেকো হ্যাঁ ভাই তুমিও খুব ভালো থেকো তারপর সুশান্ত দাস লিখেছে নাইস খুব সুন্দর তো তোমাকে জেনে অনেক ধন্যবাদ অর্পিতা দাস লিখেছে দারুণ লাগছে সোনা আচ্ছা আচ্ছা থ্যাংক কবে ক্যামেরার গিম্বেল কিনে দিচ্ছে তাই বলে না হলে আমি আর নাচের ভিডিও শুট করব সুকেন যেদিন দেবে ঠিক আছে সেই দিন নিয়ে নেব আমি আর নাচের ভিডিও শুট করব না যেদিন দিয়ে দেবে সুকেন সেই নিয়ে নেব করতে পারব না আজকে প্রচন্ড লাইটটা কম ব্রাইটনেসটা না হলে আরো সুন্দর আরো সুন্দর হতো এখানে মোটা একটা হার এবারে এই জলের বোতলটা নে তুই এত কষ্ট করছিস সুকেন যেদিন গিম্বেলটা দেবে বলবে আমি রাখব না সেদিন আমি নিয়ে নেব এই দিচ্ছিস তো

আমি পড়ব না আমি পড়ব না ওইটুক ঠিক ছিল কিন্তু একদম ওইটুকু হয়ে যেত কত সেকেন্ড আছে তিন চার তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দরকার ছিল পাঁচ সেকেন্ড লাগবে ওইটা গিমবেলটা ভীষণ সোটাই রাজদীপ আমি পিছনে দাঁড়াচ্ছি ঠিক আছে আরও সামনে না অসুবিধা নেই একদম ওই মাথার থেকে নিয়ে আসো ওই মাথার থেকে তাহলে এইটুকু আসলে হয়ে যাবে চার সেকেন্ড লাগবে চার থেকে পাঁচ সেকেন্ড বললে হয়ে যাবে আর দিব সর শ্বশুর ঠিক আছে চার সেকেন্ড হয়ে গেছে না লাগার লাগবে না এটা যুতদা এটা ফুল দেখা তো পুরো পুরো সময় দেখা দেখাতো এটা পুরো দেখালে ভালো হতো এটা হ্যাঁ না ও না

মহর্মিতাই লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি তো কেমন আছে তোমরা সবাই আমি একটা স্পেশাল হোলি নিয়ে চলে আসলাম একটা নাচ তো আমার এই নাচটি দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আমি শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাকে এভাবে সাপোর্ট করবে তো চলো নাচটা দেখা যাক চলো 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 গাইস আমাদের ভিডিও শুট করা কমপ্লিট আর এই যে এইদিকে দেখতে পাচ্ছো এই ভাইটা হলো মানে এই ক্যামেরাম্যানটা হলো আমাদের একটা ভাই সম্পর্কে আমাদের নাচের গ্রুপে আগে নাচ করতো সেখান থেকে পরিচয় ছিল আমার সাথে তো ভাইকে আজকে ডাকলাম ভিডিও শ্যুট করার জন্য তো চলো বাড়ি গিয়ে মেকআপ তুলবো তার আগে কিছু শর্ট ভিডিও বানাবো আর খুব তাড়াতাড়ি এই ভিডিওটা পোস্ট করবো আগে ভিডিওটা পোস্ট করব তারপরে তাই শ্যুট কেমন করে করি যে ব্লগটা এখন বানাচ্ছে সেটা পোস্ট করবো আগে শ্যুট মানে নাচের গানটাই পোস্ট করে দেবো বাড়ি এবার কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পরে তারপরে বিকালবেলা আবার একটা জায়গায় যাবো তোমরা জাস্ট শুধু ব্লগটা দেখতে থাক সারাদিন আমি নেচে নেব একটু আগে একটা ভিডিও শ্যুট করে আসলাম সেটা তো তোমরা বুঝতেই পারলে আর একই মেকআপে আবার চেঞ্জ করলাম কারণ কালকে শিবরাত্রি আজকেই নাচের ভিডিওটা শ্যুট করে কালকেই পোস্ট করে দেবো সেই জন্য তো তার জন্য বললো কি যে একটু কষ্ট করো কষ্ট বষ্ট করে একটু হালকা করে রেডি হও তো যা মেকআপ মেনে মেকআপ ছিলাম তাই তো করেছে আর সেইভাবে স্বাস্থ্যবাহিনী হাতে শুধু একটু আলতাটা পড়েছে শুধু শাড়িটা মানে শাড়িটা পাল্টেছি তো চলো গাইস আবার পুকুর পাড়ে যাবো বডিও আমাদের সাথে যাচ্ছে আর বুঝতে পারছি না আজকে এখন এই মুহূর্তে আর কি করব আমি কিভাবে যে নাচবো সেটাই তো গাইস এই যে আমার আজকে মানে নিজের থেকে কি দেখবো ভিডিও শুট দেখবো বলে কত ভুল ত্রুটি তার সেগুলো কোন সময় আসে না ও বল্লো বলে আসলাম চলো ভিডিও শুট করা শুরু হয়ে যাক

তো ফ্রেন্ডস এখানে দেখো আমাদের মানে ম্যাডামের কানের গুজি খুলে পড়ে গেছে কানের খুলে পড়ে গেছে আর এখন তার জন্য কি ব্যবস্থা আছে সেটাও তোমরা একটুখানি দেখো সত্যি তোদের মাথায় যে এত বুদ্ধি ভগবান এটা তো আমার মাথা হলে জীবনে আসতো না আমার একদিন বিয়ে বাড়ি গিয়ে কানের খুলে পড়ে গেছিল